الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون الله قرآن مجيد بولتے سن جارا کلمہ طیبہ والا ایمان والا তোমাদের জান কবজ করার জন্য ফেরেশতারা যখন আসবে তখন তারা দল বেঁধে তোমাদেরকে সালাম দিতে থাকবে এবং তোমার চোখের সামনে তোমার জান্নাতটা তুলে ধরে বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তামালুন ও কালেমায়ে তাইয়্যিবা ওয়ালা ও ঈমান ওয়ালা তুমি নেক আমল করার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছে এই দুনিয়ায় থাকা দরকার নাই তুমি জান্নাতে চলে আসো আপনার চোখের সামনে আপনার জান্নাতটা তুলে ধরবে চেন যারা পারেন আমার সাথে একটু পড়ুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কবীর সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ তাআলা কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলেছে নিশ্চয় যারা ঈমান আনবে এবং কিন্তু সাসা আবু তালেবকে সুপারিশ করার অনুমতি আল্লাহ দেবে না কারণ তার ঈমান নাই যার ঈমান নাই তার জন্য নবীর কোনো শাফাত নাই নবীর বাবা হলেও লাভ নাই প্রিয় হাবিব বলতেছেন কিয়ামতের আগে তো ফিতনা আসবে দুনিয়ায় সূর্য ডোবার পরে যেমন চারিদিকে অন্ধকার নেমে আসে কিয়ামতের আগে চারিদিক থেকে ফিতনা আসবে ওই ফিতনার কারণে ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে ঈমান চলে যাবে সামান্যতে মানুষের সকাল বেলায় মুমিন সন্ধ্যা বেলায় হবে কাফের এভাবে ঈমান হারাতে হারাতে পৃথিবীতে একজন মুমিনও থাকবে না এমন একটা দিনও আসবে قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله 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 বলার মতো একজন মুমিন যতদিন দুনিয়ায় থাকবে ততদিন কিয়ামত হবে না সহিহ মুসলিমের হাদিস এই হাদিস দিয়ে বোঝা যায় কিয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ বলার মতো মুমিন একজনও আর থাকবে না এবার আপনারা একটু আওয়াজ করে বলুন তো কিয়ামত দিন দিন পিছাচ্ছে না আগাচ্ছে কোনো সন্দেহ আছে তাহলে কিয়ামত আগাবে ঈমানদার দিন দিন কমতেই থাকবে ও প্রিয় ভাই কাফের হওয়ার জন্য কোরআন পুরো স্বীকার করা লাগবে না কোরআনের একটা অক্ষর স্বীকার করলে ঈমান শেষ যে পুরা মানে না সে তো কাফের যে 15 পারা মানবে 15 পারা মানবে না সে কি কেউ যদি বলে এক সূরা মানি না 113 সূরা মানি সে কি কেউ যদি বলে এক অক্ষর মানি না সে কি কাদিয়ানি মানে না মাত্র 4 অক্ষর খা আলিফ তা মিম এই 4টা অক্ষরের সাথে বিক্রয় করেছে কাদিয়ানির ঈমান শেষ যেখানে আল্লাহ নবী মুহাম্মদকে শেষ নবী ঘোষণা দিয়েছে তারা একটা বিধান মানে নাই বাকিগুলা মেনেও কোনো লাভ নাই আমাদের মা বোনেরা গলায় চেইন পরে আপনি লক্ষ্য করে দেখবেন চেইনের মাঝে অনেকগুলো ছোট 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 করে কি আছে রিং আংটি আংটা আছে একটার সাথে আরেকটা লাগানো কত সুন্দর করে লাগাইছে ধরুন একটা চেইনের মাঝে 100 আংটা আছে তার মাঝে 99 জায়গায় ঠিক আছে এক জায়গায় একটা আংটা ভেঙে গেছে ওই চেইন গলায় দেয়া যাবে কি না বাকি 99 থাকলো কিন্তু গলায় দেয়া যাবে না এই কোরআন মাজিদ ঠিক তেমন ঈমানের জন্য শর্ত হলো সবটা মানা লাগবে আরে ভাই আপনি মানবেন কি মানবেন না চিন্তাও করতে পারবেন না মানতে আপনি বাধ্য ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم أمر الله تعالى بلسن مؤمن ناريكو كاربوروشوك এ কোরআনের মাঝে আমি আল্লাহ আমার রাসূল হাদিসের মাঝে যত বিধান দিয়েছি সে মানবো না মানবো না এই চিন্তা করার অধিকারও তার নাই বরং ইয়াকুলু সামি'না ওয়া আতা'না قالوا سمعنا وأطعنا যারা মুমিন তাদের একটাই কথা হবে সেটা হলো শুনলাম আর মানলাম শুনলাম মানব না এটা তো বলবেই না মানব কি মানব না একটু ভাইবা দেখি কই ভাবনা চিন্তার অধিকারও নাই তুমি মানতে দেরি করবা তোমার ঈমান শেষ আপনারা জেনে থাকবেন যারা লেখাপড়া করেছেন কম বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 17 মাস কোন কোন বর্ণনা পাওয়া যায় 16 মাস তিনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন ফরজ নামাজ মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসা বাইতুল মুকদ্দাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে তামান্না করতেন ইরাদা করতেন আকাঙ্ক্ষা করতেন মনস্থির করতেন ভাবতেন হায়রে আমার কিবলা যদি কাবা হতো এটাই মজা হতো আল্লাহ তাআলা 16 17 মাস পরে কোন একদিন আল্লাহর হাবিবের নামাজ চলাকাল আয়াত নাযিল করেছে ওই নামাজটা ছিল যোহর অথবা আসর দুরাকাত রাসূল পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরে তৃতীয় রাকাত পড়ার জন্য রাসূল দাঁড়াইছে পিছনে সাহাবারা জামাতের সাথে নামাজ পড়ছে তৃতীয় রাকাতে দাঁড়ানোর পরে জিবরিল আমিন এসে গেছে কোরআনের আয়াত নাযিল হয়েছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ও প্রিয় নবী আপনার চেহারা কাবার দিকে ফিরান সুবহানাল্লাহ নামাজ ছিল 4 রাকাত রাসূল পড়ে ফেলেছেন কয় রাকাত বাকি আছে কয় রাকাত এখন রাসূলুল্লাহ মনে মনে ভাবতে পারতেন এই ওয়াক্ত আপাতত চালাই দেই পরের ওয়াক্ত ওই দিকে ফিরমু নিয়ে মরতে হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ ঈমান এনেছে ঈমানটা সাথে নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে রাসূলুল্লাহ বলেন মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না যাদের ঈমান আছে ওই ঈমান থাকা অবস্থায় ফেরেশতা জান কবজের জন্য যখন আসবে ঈমানওয়ালাকে এত সম্মান দেবে আজরাইল এসে তাকে প্রথমে নিজে সালাম দিয়ে দেবে الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون الله قرآن مجيد بولتے سن جارا کلمہ طیبہ والا ایمان والا তোমাদের জান কবজ করার জন্য ফেরেশতারা যখন আসবে তখন তারা দল বেঁধে তোমাদেরকে সালাম দিতে থাকবে এবং তোমার চোখের সামনে তোমার জান্নাতটা তুলে ধরে বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন ও কালেমায়ে তাইয়্যিবা ওয়ালা ও ঈমান ওয়ালা তুমি নেক আমল করার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছে এই দুনিয়ায় থাকা দরকার নাই তুমি জান্নাতে চলে আসো আপনার চোখের সামনে আপনার জান্নাতটা তুলে ধরবে এক নাম্বার শর্ত ঈমান ঈমান আনলে চলবে না ঈমান নিয়ে মরতে হবে ঠিক কি না ঠিক ঈমান হারানো যাবে না হারাইলে উপায় নাই শেষ এখন বাংলাদেশে ঈমান হারানোর সংখ্যাই বেশি ঈমান এনেছে ঈমান ছিল কিন্তু বর্তমানে ঈমানটা নাই এমন লোকের সংখ্যাই খুব নামাজ ওয়ালা আছে আলহামদুলিল্লাহ এখন রোজা ওয়ালা আছে হজ ওয়ালা আছে যাকাত ওয়ালা আছে अवेलेबल হাজির তো অভাবই নাই বাংলাদেশ সরকার কোটা পায় 1,20,000 হজের সিলিয়ালে খাড়াই থাকে 2 লাখ 2.5 লাখ। এজন্য 2023 সনে হজে যাইতে পারে নাই, সিরিয়ালে পড়ে নাই, এমন লোক আছে না নাই? হেরা কয় 24 এ যায়েন, এখন 24 এ যাইতে চায়, 24 এ পারবে না, সিরিয়ালে কুলাবে না, 25 এ যাওয়া লাগবে। কত হাজি কত নামাজি আলহামদুলিল্লাহ এখনো আছে। ঢাকা শহরে আমরা দেখি জুমার দিন দোতলা বিল্ডিং ভরে যায়, 3 তলা মসজিদ ভরে যায়, 4 তলা মসজিদ ভরে যায়, 5 তলা মসজিদ ভরে দেয়। মাঝে মাঝে বাইতুল মুকাররমে গেলে জুমার দিন দেখতে পাবেন মসজিদে জায়গা নাই, তাই উত্তর গেট দক্ষিণ গেটে রাস্তা পর্যন্ত মানুষ খাড়াইছে, গাড়ি চলাচল বন্ধ। এই যে আজকের মাহফিল, লোকের অভাব নাই, সব দাবি করছে আমরা মুমিন, কিন্তু বাস্তবতা বড়ই ভিন্ন। ইমানওয়ালার সংখ্যা বর্তমানে বড়ই কম। ও মুসলমান, ইমান যদি না থাকে তোমার কপালে জান্নাত নাই। এটা জান্নাতে যাওয়ার 1 নম্বর শর্ত। খুব সাবধান, খুব সাবধান, কারণ দুনিয়াতে ইমানের মতো দামি কোনো নিয়ামত নাই, আর শয়তানের মতো বড় কোনো ডাকাত নাই। সে যে কোনো সময় ইমান ডাকাতি করে ফেলতে পারে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس جمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। 1400 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, মানুষের কাছে এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ইমান থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। ইয়াজতামিউনা জমার সিগা বহু বচনের শব্দ। ইয়াজতামা, ইয়াজতামিউ, ইয়াজতামিউ, ইয়াজতামিআন, ইয়াজতামিউনা মাসাজিদ বহু বচন, এক বচন মসজিদ। এমন অসংখ্য লোক থাকবে, অসংখ্য মসজিদ থাকবে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলো কাফের, অথচ তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইমানটাই। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলছে এমন জামানা আসবে। এবার আপনাদের কাছে জানতে চাই, বলুন তো ওই জামানা আসবে না, এসে গেছে? সত্য কথা, ঠিক কথাই বলেছেন, এসে কিন্তু গেছে। কারণ এমন মসজিদ আমি নিজেও চিনি যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবগুলো কাফের। এই মসজিদ আমি নিজে চিনি। আপনারা চিনতে চাইলে চলে যান ঢাকার বকশী বাজারে, মাদ্রাসা আলিয়ার পাশে দেখবেন কাদিয়ানীদের মসজিদ। কাদিয়ানীদের মসজিদের ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লিরা সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু কাদিয়ানীরা মুমিন না, কাফের। ইমাম সাহেবেরও ইমান নাই, মুয়াজ্জিনেরও নাই, মুসল্লিগুলার একজনেরও ইমান নাই, অথচ তারা আজান দেয়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, 5 ওয়াক্ত। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। রাসূলুল্লাহর হাদিস কিভাবে হুবহু মিলে গেল? অথচ গোলাম আহমদ কাদিয়ানির জন্ম 1835 সালে। 1835 সালে গোলাম আহমদ কাদিয়ানির জন্ম। এখন চলতেছে কত সাল? 2023 নাকি? ওর জন্ম হলো 1835, আজ থেকে 188 বছর আগে গোলাম আহমদ কাদিয়ান জন্ম নিয়েছে। যদি সে 30 বছর বয়সে নবুয়ত দাবি করে, তাহলে আমরা 30 বছর বাদ দেব, আজ থেকে 158 বা 160 বছর আগে একদল বাংলাদেশি মানুষ, পাকিস্তানের মানুষ, ভারতের মানুষ গোলাম আহমদ কাদিয়ানকে নবী মেনেছে। ইমান শেষ। কারণ 1400 বছর আগে রাসূলুল্লাহর উপরে নাজিল হওয়া কোরআনে আল্লাহ তাআলা বলছে, খাতামান নবীন, আমার নবী মুহাম্মদ শেষ নবী। রাসূল বলেছেন আমার পরে আর কোনো নবী নাই। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আমার আল্লাহ কোরআন মাজিদে 1400 বছর আগে বলছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন انا খাতামুল আমবিয়া ওয়ালা নবিয়্য বাদি আমি শেষ নবী আমার পরে আর নবী নাই এখন কাদিয়ানীরা আজ থেকে 150 পৌনে 200 বছর আগে তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মেনে তাদের ঈমান শেষ করে দিল এখন তাদের মসজিদ আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে তারা ঈমান হারাচ্ছে কেন ঈমান হারালো কোরআন মাজিদের 4টা অক্ষরের সাথে তাদের সংঘর্ষ লেগে গেছে ঈমান হলো এমন এক জিনিসের নাম যেটা লালন না করলে হারায়া যায় চুরি হয়ে যায় শয়তান ডাকাতি করে এই বিসমিল্লাহর বা থেকে পবিত্র কোরআনের মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলা হরফ আছে সবগুলা হরফকে একসাথে স্বীকার করার নাম হলো ঈমান কেউ যদি বলে আমি কোরআন মানি না সে বেঈমান কেউ যদি বলে আমি 29 পারা মানি এক পারা মানি না সে বেঈমান কেউ যদি বলে সব হরফ মানি এক হরফ মানি না সেও বেঈমান ঈমান ওয়ালা সে পুরা কোরআন একসাথে মান্য করে যে এ কোরআনে যা আছে সব মানতে হবে যত বিধান আছে সব মানতে হবে এজন্য ছোটকালে আমরা যখন মুক্তবে পড়েছি সেখানে আমাদেরকে ঈমানের কয়েকটা কালেমা তালিম দেয়া হয়েছে তার মাঝে একটা ছিল ঈমানে মুজমাল আর একটা ছিল ঈমানে মুফাসসাল ঈমানে মুজমাল যারা পারেন আমার সাথে পড়ুন কেন পড়াচ্ছি একটু পরে বলবো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়া কাবিলতু এই যে পারেন আমি কিন্তু অর্ধেক কইয়া থামে গেছি আপনারা থামেন নাই আপনি কি বলেছেন ছোটকালে মুক্তবে এটা ঈমানে মুজমাল সংক্ষিপ্ত ঈমান আমি আল্লাহর উপর ঈমান এনেছি আমানতু বিল্লাহি আল্লাহর উপর ঈমান এনেছি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি তিনি নাম এবং সিফাতের সাথে যেমন আমি বিশ্বাস করি তিনি তেমন এরপর আপনি কি বললেন ওয়াকাবিলতু জামিআ আহকামিহি আমি শুধু আল্লাহকে বিশ্বাসী করি না তার যত হুকুম আছে সব হুকুম আমি গ্রহণ করে নিয়েছি ওয়াকাবিলতু আমি কবুল করছি ঠিক না ওয়াকাবিলতু বাংলা অর্থ কি আমি কবুল করছি কি কবুল করছি জামিআ সকল আহকামিহি হুকুম তাহলে এখানে যত হুকুম আছে সব আমি কবুল করছি এটার নাম ঈমান এখন এই কোরআনের মাঝে আছে সুর ধরে হাত কাটো আছে না নাই আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ এই কোরআনে একটা হুকুম হলো সুর ধরে হাত কাটো 50 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটা হয়েছে কয়বার আওয়াজ দিয়ে বলুন কয়বার হয়েছে এই হুকুম বাংলাদেশের মানুষ মেনেছে তাহলে আপনি না বলছেন আমি সব হুকুম মানি এই হুকুমের কি খবর ও বন্ধু বলুন তো আওয়াজ করে শয়তান মোমেন না কাফের শয়তানের ঈমান আছে না নাই অথচ এক সময় ঈমান ছিল কিনা সে কাফের হওয়ার জন্য আল্লাহর কয়টা বিধান লঙ্ঘন করছিল আল্লাহর কয়টা হুকুম মানে নাই আমরা মানি না কয়টা قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم সাবধান মুসলমান সাবধান সতর্ক হয়ে মনোযোগ দিয়ে শুনুন ঈমান নিয়ে মরতেই হবে ঈমান হারাইলে উপায় উপায় নাই রাসূলুল্লাহ কত লাখ লাখ মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবেন